এটা হচ্ছে কলার যে মোচা বা থোড়ের ভেতরের অংশ, তো আজকে এটা বানাবো, ভেতরের অংশ। এটা তো একদিন রাখলেই কালো হয়ে যায়, প্রেসারে সেদ্ধ দিয়ে দেব। আর সামান্য হলুদ, নানা রকমভাবে বানিয়ে খাই, এটাকে বড়া বানিয়ে খাই লম্বা লম্বা করে কেটে, আর প্রচুর আয়রন থাকে তো। তো দেখলে থোড়ের মাঝখানটা আমরা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছুলে নিয়েছি, উপরের কিছু মানে বাকল যেটা সেটা ফেলে দিয়েছি, আর বাকি ভিতরের যে একদম নরম সফট, এগুলো খুবই সফট, এগুলোকে আর ফেলবো না। সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এখন মেখে নেব একসাথে। ভাতের সাথে খুবই ভালো লাগে এটা খেতে, থোড় সিদ্ধ। তো দেখো হয়ে গেছে, আর মোচা তো আয়রন থাকাতে কালো কালো একটু হবেই।